আমি মানিক তোমাদের সবাইকে স্বাগত জানাই লিটার স্টাডি এট হোম চ্যানেল থেকে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব গতকাল অর্থাৎ আঠাশে জুন এই যে দেখতে পাচ্ছো আঠাশে জুন দু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিস শেয়ার করেছেন এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং সাবজেক্ট এটাই যে তাদের এক্সামিনেশন ক্যালেন্ডারটি তুলে ধরেছে আসন্ন পরীক্ষাগুলিকে কেন্দ্র করে অর্থাৎ তাদের কিছু পরীক্ষা কিছু অনাবশ্যক কারণে সেগুলি ক্যান্সেলড হয়ে গেছে এই যে দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন ক্যান্ডিডেটস দ্যাট ডিউ টু সার্টেন আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস সাম অফ দ্য এনটিএ টি এ এক্সামিনেশনস অর ক্যান্সেল কিছু পরীক্ষা পদ্ম বা স্থগিত হয়ে গেছিল এবং কিছু পরীক্ষা পরীক্ষা হয়ে গেছিল তারপরে ক্যান্সেল হয়ে গেছিল যেটার সবথেকে জ্বলন্ত উদাহরণ ছিল ইউজিসি নেট জুন টু থাউজেন্ড টোয়েন্টি যেটি আঠারোই জুন হয়েছিল সেই পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেল তো যদিও ডেট অ্যাকচুয়ালি ঘোষণা নয় বরং ক্যালেন্ডারটা পরীক্ষা কবে হবে তার একটা তালিকা তারা ঘোষণা করেছে সুরাও দ্য ফ্রেশ ডেটস অর্থাৎ নতুন করে ডেটস

সি ইউজিসি নেট জুন টু থাউজেন্ড টোয়েন্টি সাইকেল যেটি হবে একুশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে এবং এটিও হবে সিবিডি মোডে অর্থাৎ কম্পিউটার বেসড মোডে সো এই এক্সামিনেশনটি আগে কিন্তু পেন এবং পেপার মোডে হয়েছিল অর্থাৎ অফলাইনে হয়েছিল কিন্তু এখন ওটা অবশ্যই সিবিডি মোডে হবে তো একদিক থেকে একটা বড় একটা মেজর আপডেট এবং আই থিঙ্ক দিস ইজ বেসড আই থিঙ্ক সিভিডি মোড কম্পিউটার বেসড হওয়াটাই জরুরি এবং এটা অবশ্যই অবশ্যই করতে হবে পেন অ্যান্ড পেপার মোডে আমরা জানি অনেক গাফসাতির প্রশ্ন থাকে তো সেই ক্ষেত্রে এটাকে এড়ানো সম্ভব তাই এই পুরাই সেই সিবিডি মোডে ফুটে সিবিটি মোডে ফুটে আসাটাকে আমি অবশ্যই কুনিশ জানাবো ওকে সো স্টিল তো আমাদের আঠেরোই জুন পরীক্ষা হয়েছে আজকে হচ্ছে উনত্রিশে জুন সো আমাদের সামনে মতো প্রায় এক মাস এখানে প্লাস এখানে একুশটা দিন অর্থাৎ এক মাস এবং প্লাস একুশটা দিন তো প্রায় নিয়ারলি দু মাসের মতো আপনারা সময় পাচ্ছেন সো লেটস ট্রাই ইট অ্যাকেন সো জীবনে আবার একটি দ্বিতীয় সুযোগ এসেছে সে দ্বিতীয় সুযোগটাকে কাজে লাগাতে হবে সো লেটস প্রিপার ওয়ান সেকেন্ড ওকে চলো আরও একবার প্রিপারেশান শুরু করে দিই বা শুরু করা হোক তো অবশ্যই প্রিপারেশান করতে থাকুক এবং যদি জেনারেল পেপারের কোনো সাহায্যের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমি রয়েছি এছাড়া আমাদের পেপার ওয়ানের বা জেনারেল পেপারের কোর্স রয়েছে আপনারা জয়েন করতে পারেন এবারে আমরা ডিসেম্বরকে কেন্দ্র করে নতুন ব্যাচ শুরু করেছি এবং এই পরীক্ষাটি অর্থাৎ যেটা একুশে আগস্ট এবং চৌঠা সেপ্টেম্বর হচ্ছে এর জন্য একটা আমরা ক্র্যাশ ক্রোস রাখতে পারি আমাদের জন্যে সো লেটস স্ট্রাইট ওকে বড়ো কথা প্রিপারেশান করতে থাকবো প্রিপারেশান ভালো করলেই সবটাই সম্ভব এরকম অনেক কিছু সিস্টেমের লুজ পয়েন্ট থাকবে এরকম লুভল থাকে তো এরকম সব কিছু তবে তার মধ্যে আমাদের সব কিছু করতে হবে সিস্টেমটাকে মাথায় রেখে সো অল দ্য বেস্ট